দর্শক আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী মানেক যুক্ত হচ্ছে তার সাথে মানেক আমরা জানি যে সারা দেশব্যাপী আসলে তীব্র তাপ প্রভাব রয়েছে আবহাওয়া অফিসের বা আবহাওয়াবিদরা আসলে কি বলছেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার রাজীব যেটা আপনি জানেন যে প্রবাহের যে তীব্রতা ইতিমধ্যেই কিন্তু একটু আগে যে সংবাদটি প্রচার হলো সেখানেও কিন্তু সারা দেশের চিত্র আমরা দেখলাম আমরা এই মুহূর্তে আছি আবহাওয়া অফিসে কিছুক্ষণ আগে আমি আবহাওয়াবিদ শাইনুর ইসলামের সাথে কথা বলেছি উনি যেটা আমাদের বলেছেন যে তাপ প্রবাহ চলছে সেটা কিন্তু অব্যাহত থাকবে অন্তত আরও এক সপ্তাহ আমরা কিছুক্ষণ আগে একটা গ্রাফিক্যালি আমরা দেখেছিলাম যে কলকাতায় বিশেষ করে কলকাতার কিছু কিছু এলাকায় কিন্তু এখন তেতাল্লিশ ডিগ্রি তাপ প্রবাহ চলছে আর কি তাপমাত্রা এই তাপমাত্রা কিন্তু এই তাপপ্রবাহ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে অর্থাৎ রাজশাহী সাতক্ষীরা খুলনা এই সমস্ত যে জেলাগুলো আছে সেখানে কিন্তু চল্লিশ ডিগ্রির উপরেই তাপমাত্রা আজও প্রবাহিত হচ্ছে এবং এই তাপমাত্রা প্রবাহ অর্থাৎ তাপপ্রবাহ এটা চলতে থাকবে আমরা হাসপাতাল এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলেছি শিক্ষা প্রতিষ্ঠানের যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন তারা কিন্তু বেশ উদ্বিগ্ন যে এই তাপপ্রবাহ চলতে থাকলে আসলে শিক্ষা প্রতিষ্ঠানটা কতটুক পর্যন্ত চালাতে পারবে সেটা নিয়ে তারা চিন্তা করছেন এবং আবহাওয়া অফিসের সাথেও তারা যোগাযোগ করছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের শেষ পরিস্থিতিটা কী অর্থাৎ তাপপ্রবাহের তাপের কী অবস্থা সেটা জেনে হয়তো আজ বা আগামীকালের মধ্যে একটা সিদ্ধান্ত হয়তো আসতে পারবে পারেন এটা জানা গেছে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলেছি বিভিন্ন হাসপাতালের সাথে আমরা কথা বলেছি এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছে তারা বলছেন যে তাপ প্রবাহ চলছে এই তাপের মধ্যে অর্থাৎ দুপুরের দিকে একটা মানে ভয়াবহ একটা পরিস্থিতি বিরাজ করছে এবং এই সময়ে বিশেষ করে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত যে সময়টা এই সময়ে যেন কেউ বাইরে অবস্থান না করে যতটুকু সম্ভব একটা নিরাপদে এবং ছায়া অর্থাৎ শীতল স্থানে যাতে অবস্থান করেন সেটাই নির্দেশনা দিচ্ছেন যারা চিকিৎসক যারা আছেন তারা এবং পাশাপাশি বিশুদ্ধ পানি পান করার নির্দেশনা দিচ্ছেন কিন্তু রাস্তার পাশে যে সমস্ত শরবত বিক্রি করা হয় বা যে সমস্ত পানীয় যে বিক্রি করা হয় সেটার থেকে কিন্তু জানে যারা যারা সাধারণ গ্রাহক আছেন তারা যেন একটু সতর্ক থাকেন সেই নির্দেশনা কিন্তু দিয়েছেন তো রাজীব তাপমাত্রা যে পরিস্থিতি সেটা কিন্তু কমছে না এটাই আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর থেকে তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য মানিক আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আবহাওয়া অধিদপ্তর থেকে তীব্র প্রবাহের সর্বশেষ খবর জানা ছিল সহকর্মী মানিক শিকদার